কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কোথায় এই নিয়োগটি হতে চলেছে, সেখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রাইভেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে দেখো কী বলা হচ্ছে, স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2023, অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পোস্টে নিয়োগের জন্য এর অলরেডি অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দেখো এখানে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস অলরেডি গতকাল অর্থাৎ 2 আগস্ট 2023 থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 23 আগস্ট 2023 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস আগামী 23 আগস্ট 2023, এবং পেমেন্ট করা যাবে আগামী 23 আগস্ট 2023 পর্যন্ত এখানে পেমেন্ট করা যাবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মে যদি কারো কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট কারেকশান, সেক্ষেত্রে আগামী 24 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত এখানে এডিট উইন্ডোটি অ্যাক্টিভ থাকবে। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন অর্থাৎ সিবিটি পরীক্ষা, অর্থাৎ এই যে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এর যে পরীক্ষা, সেটি আগামী অক্টোবর 2023 নাগাদ অনুষ্ঠিত হতে চলেছে। দেখো পরপর ভ্যাকান্সিগুলো দিয়ে দেওয়া রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগটি করা হবে। তো টোটাল এখানে যে ভ্যাকান্সি রয়েছে দেখো 1207টি শূন্যপদ, তার মধ্যে দেখো এখানে যেটা রয়েছে 1114টি রয়েছে দেখো বিভিন্ন, এবং তার আগে রয়েছে 93, টোটাল 1207টি শূন্যপদে নিয়োগের জন্য এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবার দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু যে তাদের রিজার্ভেশন সেটা কিন্তু অবশ্যই তারা পেয়ে যাচ্ছ। এবং এখানে যেটা বলা হয়েছে দেখো, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এলিজিবল ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড ডি ইন দ্য বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে, বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখুন কী বলা হচ্ছে, যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং এজ লিমিট কী রয়েছে দেখো, স্টেনোগ্রাফার গ্রেড সি যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে 30 বছর, সর্বাধিক 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। অবশ্যই বয়সের হিসাবটা হবে 1 আগস্ট 2023 হিসাব অনুযায়ী। এবং এখানে বলে দেওয়া রয়েছে, দ্যাট ইজ ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2 আগস্ট 1993 আগে জন্ম তারিখ হওয়া চলবে না, এবং 1 আগস্ট 2005 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে সর্বাধিক 27 ইয়ার্স অর্থাৎ 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। বয়সের হিসাবটা হবে 1-8-2023 হিসাব অনুযায়ী। এবার দেখো বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির যারা প্রার্থী রয়েছে, অর্থাৎ এসসি ওএসটিদের ক্ষেত্রে 5 ইয়ার্স বয়সের ছাড় রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ রয়েছে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ মিলিটারি সার্ভিস থেকে ডিডাকশন হওয়ার পর তারা কিন্তু আরও যে বয়সের ছাড় সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখো এখানে পরপর যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, এবং বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা রয়েছে সেক্ষেত্রে 40 ইয়ার্স পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে পরপর কিন্তু যে বয়সের ছকটা সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। পাশে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ডার ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি যে পোস্ট দুটি রয়েছে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, এক্ষেত্রে দেখো অ্যাপ্লিকেশন ফি রয়েছে ₹100 অনলি, অর্থাৎ 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং অবশ্যই যেটা রয়েছে, মহিলা প্রার্থী এবং এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের জন্য কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগছে না, অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে কোনোরকম তাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না। তারপর দেখো এখানে এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের পরীক্ষা সেন্টার কোথায় হবে সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে দেখো কী কী রয়েছে, কলকাতা এবং শিলিগুড়ি কিন্তু যে পরীক্ষা সিবিটির যে সেন্টার এক্সামিনেশন সেন্টার সেটা কিন্তু কলকাতা এবং শিলিগুড়ি অবশ্যই এখানে রয়েছে।
নেক্সট আমরা আসছি, দেখো স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষাটা কি ধরনের হতে চলেছে, সেখানে সিলেবাস কী কী রয়েছে। দেখো পরীক্ষাটা হতে চলেছে, প্রথমে যেটা থাকছে পার্ট ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের উপর 50টি প্রশ্ন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টি প্রশ্ন 50 নম্বর অর্থাৎ 100, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100টি প্রশ্ন 100 নম্বর, টোটাল 200 নম্বরের পরীক্ষা। এবং টোটাল যে টাইম দেওয়া হবে, দেখো এখানে 2 ঘন্টা এখানে টাইম দেওয়া হবে, এবং 2 hours and 40 minutes ফর দ্য ক্যান্ডিডেটস এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 6, অর্থাৎ বিভিন্ন যারা PWBD ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য আরও 40 মিনিটস অর্থাৎ তাদের ক্ষেত্রে 2 ঘন্টা 40 মিনিট টাইম কিন্তু এখানে দেওয়া হবে। কোশ্চেন পেপার উইল বি অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস অনলি অর্থাৎ MCQ টাইপের এখানে প্রশ্নপত্র হবে। এখানে অবশ্যই কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নাম্বার করে কিন্তু এখানে কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এবার দেখো নেক্সট যেটা রয়েছে এখানে ইন্ডাকটিভ সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের যে সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে ডিটেলস, তারপর দেখো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। নেক্সট যেটা রয়েছে দেখো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেন্সে কী কী থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে সমস্ত কিছু যে সিনোনিমস অ্যান্টোনিমস ইটস কারেক্ট ইউজ অর্থাৎ বিভিন্ন ধরনের যে গ্রামাটিক্যাল ব্যাপারে ডিটেল যে সিলেবাস সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই এখানে বলে রাখি যে উচ্চ মাধ্যমিক পাস হলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এই CBT পরীক্ষায় পাস করার পর সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অবশ্যই যে স্কিল টেস্ট কম্পিউটারে সেটা কিন্তু এখানে দিতে হবে। স্কিল টেস্টের বিষয়টা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। দেখো দ্য ক্যান্ডিডেটস হু আর শর্টলিস্টেড ইন দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি রিকোয়ার্ড টু অ্যাফেয়ার ইন দ্য স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফি, অর্থাৎ প্রথমে CBT পরীক্ষায় কোয়ালিফাই হওয়ার পর তাদের স্টেনোগ্রাফি যে টেস্ট সেটা কিন্তু দিতে হবে। দ্য ক্যান্ডিডেটস উইল বি গিভেন ওয়ান ডিকটেশন ফর 10 মিনিটস ইন ইংলিশ অর হিন্দি অ্যাজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ক্যান্ডিডেটস চাইলে ইংরেজি অথবা হিন্দি যে কোনো ভাষাতেই কিন্তু এই স্টেনোগ্রাফি টেস্ট দিতে পারবে। অ্যাট দ্য স্পিড অফ 100 ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ 100টি শব্দ প্রতি মিনিটে ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের ক্ষেত্রে, এবং 80টি শব্দ প্রতি মিনিটে স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টের জন্য কিন্তু অবশ্যই যে স্কিল টেস্ট সেটা কিন্তু এখানে দিতে হবে। স্কিল টেস্টের যে বিষয়টা টাইমটা সেখানে কিন্তু টাইম ডিউরেশনগুলো এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবে। অত্যন্ত ভালো মানের এখানে সুযোগ রয়েছে এবং বেতনও খুব ভালো রয়েছে, তাই যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই 23 আগস্ট 2023 মধ্যে পজিটিভলি ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আরেকবার রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।